তো ওয়েলকাম টু মাইথি টিভি চ্যানেল। পুনরায় আপনাদেরকে বলছি যে আজ মাইথি টিভি চ্যানেল যে বিষয় নিয়ে এসেছে আপনাদের সামনে, যে লকডাউন ফিফথ পর্যায়ে নিয়ে আপনার রায়, এই বিষয়ে আপনারা আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে জানাতে পারবেন। এবং যিনারা কল করেছিলেন ওনাদেরকে মাইথি টিভি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং সেই সঙ্গে আমরা যে পাবলিকের ওপিনিয়ন আমরা তুলে ধরছি, আপনারা শুনুন এবং সেই সঙ্গে আপনারা কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরতে পারবেন। সরাসরি কল করুন এবং কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরুন, এটাই আপনাদেরকে বলবো। তাদের সংস্পর্শে এসে এই রোগটা ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই আমাদের এই লকডাউনটাকে আরও বাড়াতে হবে, যাতে আমরা বাজার হাট প্রভৃতি খুব প্রয়োজনে যেতে পারি এবং যত দেরিতে যাওয়া যায়, অর্থাৎ এক সপ্তাহ অন্তর একদম নিতান্ত প্রয়োজন ছাড়া, যাতে আমরা বাড়ি থেকে না বেরোই, এই পরিস্থিতিতে আমাদের লকডাউনটাকে আরো বাড়াতে হবে। এবং আমাদের আরেকটা বক্তব্য যে যারা পরিযায়ী শ্রমিকরা আসছে তাদেরকে যদি ব্লক পর্যায়ে বা মহকুমা পর্যায়ে কোনো একটা কোয়ারেন্টাইন সেন্টারে রেখে তাদেরকে সরকারিভাবে খাদ্য পরিবেশন করে তাদেরকে 14 দিন রাখার পরে যদি বাড়িতে পাঠানো হয়, তাহলে মনে হয় আমরা গ্রামে যারা বসবাস করছি তারা নিশ্চিতভাবে থাকতে পারবো, না হলে কিন্তু আমরা খুব সমস্যার মধ্যে পড়ব আগামী দিনে। কারণ আমরা দেখতে পাচ্ছি যারা ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকরা এসছে তাদের মধ্যে অনেকের মধ্যে করোনা ধরা পড়েছে, তো সেই পরিবারগুলো যখন আমরা দোকানপত্রে বাজার হাটে যাচ্ছি আমরা, তখন কিন্তু আমরা সেখান থেকে সংক্রামিত হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছি। তাই চাইবো লকডাউনটাকে আরও বাড়ানো হোক, লকডাউন 5টাকে আমরা সকলে মেনে চলবো, এটা আমরা সকল পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীর কাছে আমার আবেদন। কি স্যার, আমি জানতে চাইবো স্যার, আপনি বলুন। নমস্কার, আমার লকডাউন 5 নিয়ে আমার যে অভিমত বা আমার রায়, লকডাউন 5-এর প্রয়োজনীয়তা আছে। এখনো ভারতবর্ষের যে পরিস্থিতি, যা দিনের পর দিন যে পরিসংখ্যানটা আসছে সংক্রামিতের সংখ্যার ব্যাপারে, সেখানে লকডাউন 5 অত্যাবশ্যকীয় অবশ্যই করা উচিত। এবং সেক্ষেত্রে শুধু অত্যাবশ্যকীয় বললেও হবে না, লকডাউনটা মেনটেন হচ্ছে কিনা সেই দিকে নজর আমাদের সবাই দেওয়া উচিত, প্রশাসনের, সাধারণ মানুষ, তাদেরও সচেতন হওয়া উচিত, তারাও যাতে সেটাকে মেনটেন করে চলে, তবেই আমরা নিজেরা সুস্থভাবে থাকতে পারবো, পাশের লোককেও সুস্থভাবে রাখতে পারবো। এটা আমার মনে হয়, এটা আমাদের নিজেদেরও অনেক বেশি সচেতন হতে হবে, সেই সঙ্গে প্রশাসনকে পালন করিয়ে নেওয়ার ব্যাপারে সজাগ হতে হবে, এটা আমার মনে হয়। 5 নিয়ে আপনার রায় কি স্যার, জানতে চাইব। বর্তমান পরিস্থিতি অনুযায়ী যেভাবে বাইরে থেকে পরিযায়ী শ্রমিকরা আসছে, তাদের যদি সঠিক করে কোয়ারেন্টাইন রাখা না হয়, তাহলে আমাদের আনাচে কানাচে বাজারে ঘুরছে, যেখানে সেখানে তারা ঘোরাঘুরি করে থুতু ফেলছে, ফলে গ্রামে প্রচুর পরিমাণ ইফেক্ট হতে পারে। এই জন্য বর্তমান পরিস্থিতি অনুযায়ী সরকারকে সঠিকভাবে তার কোয়ারেন্টাইন করে যারা আসছে তাদের যদি সঠিক করে রাখা যায়, মিনিমাম 14 থেকে 15 দিন রাখলে আমাদের মনে হয় ভালো হবে। এবং এই লকডাউনটা যাতে আরও কিছুদিন, যেভাবে পরিমাণ দিনে 24 ঘন্টায় যেভাবে নিউজ দেখাচ্ছে যে যেভাবে বাড়ছে, আরও যাতে এটা যাতে না বাড়ে, ইফেক্ট যাতে না পড়ে। কারণ ভারতবর্ষ একটা যে পরিমাণ লোক সংখ্যা বসবাস করছে সেই অনুযায়ী প্রচুর পরিমাণ ইফেক্ট হচ্ছে, এই জন্য আরও একটু কিছু লকডাউন হলে মনে হয় আমার মনে হয় ভালো হবে। এই খবরটি স্পন্সর করছেন মাইথি টিভি চ্যানেল লাইভ সাইড মাইলকান্টাই পূর্ব মেদিনীপুর। আজ আপনাদের সামনে লকডাউন পঞ্চম পর্যায়ের খবর তুলে ধরব। লকডাউন পঞ্চম পর্যায়ের বিষয়ে সাধারণ পাবলিক কি বলছেন শুনুন। সামরিবার গ্রামের বাসিন্দা এবং দুলালপুর প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক, তো এই লকডাউন 5 নিয়ে প্রধানমন্ত্রী সাহেব যে চিন্তা ভাবনা করেছেন, যে আমরা তার মধ্যে সহমত পোষণ করছি যে লকডাউনটাকে আরও বাড়ানো দরকার। কারণ আমরা গ্রামে থেকে বুঝতে পারছি যে বাইরে থেকে যেসব পরিযায়ী শ্রমিকরা আসছে তাদেরকে যথাযথভাবে কোয়ারেন্টাইন না করার জন্য তাদের সংস্পর্শে এসে এই রোগটা ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই আমাদের এই লকডাউনটাকে আরও বাড়াতে হবে।